ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো প্রাণ হট টমেটো সসের রেসিপি। ফার্স্টলি আমি 2 কেজি টমেটো ধুয়ে নিয়েছি। এখন টমেটো 4 ফালি করে নিতে হবে। টমেটোটা রেড কালার নিয়েছি যেন এক্সট্রা কোনো ফুড কালারের প্রয়োজন না পড়ে। টমেটোটা 4 ফালি করে নিয়ে একটি সিলভারের কড়াইতে রেখে দিয়েছি। একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, শুকনো মরিচ 5-6টা, আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। 3-4টা রসুন ফালি করে নিয়েছি। চিনি 1/2 কাপ, চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন, যারা মিষ্টি বেশি খাবেন চিনিটার পরিমাণ বেশি দিতে পারেন। ½ চা চামচ লবণ, 1/2 কাপ পরিমাণ দিতে হবে। আমি সিদ্ধ করার সময় অর্ধেক দিয়ে দিব, আর বাকি অর্ধেক সিদ্ধ হয়ে আসলে তারপর দিতে হবে। এখন কোনো পানি ছাড়াই মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়ে নিতে হবে। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এই টমেটোগুলো ব্লেন্ডারে ঢেলে নিতে হবে। ২ মিনিট ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন এরকম একটা চালনি নিয়ে সেঁকে নিতে হবে যেন টমেটোর খোসাগুলো সসের মধ্যে না যায়। সেঁকে নিয়ে আবার কড়াইতে ঢেলে নিতে হবে। এখন চুলোর মিডিয়াম আঁচে কিছুক্ষণ জ্বাল দিতে হবে। বাকি ভিনেগারটুকু এখন দিয়ে দিতে হবে। এই সসে ইউজ করতে হবে সাইট্রিক সোডিয়াম, সাইট্রিক অ্যাসিড, এগুলো 1 চিমটি করে দিতে হবে, না হলে সসটা পুরো বছর ধরে খাওয়া যাবে না। সাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম ইউজ করার কারণে পুরো সসটা পুরো সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন, সসে কোনো কোনো গন্ধ হবে না। সসটা জাল দিয়ে ঘন হয়ে আসলে এবং একটু ফুটে উঠলে চুলোর জালটা বন্ধ করে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসছে, আমার এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করতে হয়নি। এটার ঘ্রাণটাও খুবই চমৎকার এসছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। প্রাণ হট টমেটো সসের থেকেও মজাদার এবং সুস্বাদু।